প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটু স্পেশাল এবং কিছু গুরুত্বপূর্ণ খুব ভারী ভারী তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনাদের প্রজেক্টের জন্য খুবই জরুরি আচ্ছা এখানে তেমন প্রোজেক্ট না এখানে একটা লিচু বাগান মাঝখানে দুই দুই লাইন ঠিক আছে দুইটা বেড এখানে করা হয়েছে বেগুন চাষের জন্য এটা হচ্ছে বিগ বস জাতের বেগুন আচ্ছা এই বেগুনে চাষের জন্য মালচিং পদ্ধতি কি খুবই জরুরি আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়েই একটু ক্লিয়ার করব দেখেন পরীক্ষামূলকভাবে এই সাইডে দেখতে পাচ্ছেন বেগুনের জমি এই সাইডেও বেগুনের দুইটা বেড পরীক্ষামূলকভাবে দুইটা বেড এখানে করে রাখছে জমির মালিক যে দেখব যে আসলে এখানকার মালচিং পদ্ধতিটাই আমার ভালো হয় নাকি আমার যেটা আদি কৃষি বলেন আর মানে মানে আগেকার মানুষ যেভাবে করতো এটাই ভালো হয় পরীক্ষামূলকভাবে এই কৃষক এখানে তৈরি করছে যদিও এই স্মার্ট কৃষির সাথে আমরা সম্পৃক্ত আছি আপনারা অনেকেই জানেন এই স্মার্ট কৃষির বিষয়ে ধারণা আমাদের থেকে নিয়ে তারা কাজ শুরু করে দিয়েছে আর অনেকেই আবার আপনার এই স্মার্ট কৃষিতে এসে লস খায় ভাই আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো কথা হচ্ছে স্মার্ট কৃষিতে আপনারা আসছেন মানে নতুন যারা আসছেন তারা আপনারা বুঝতে হবে যে আমরা ব্যতিক্রম কিছু করতে চলেছি আর এখানকার আপনার যে বেগুনের চারা সেটা হচ্ছে আগামী কালকে লাগানো হয়েছে সেই কারণে দেখতে পাচ্ছেন নেতিয়ে পড়েছে রোদ প্রচন্ড রোদ আজ যে কথা বলতেছিলাম আপনারা এই পদ্ধতিতে চাষ করছেন মানে ভাবতে হবে যে এটা ব্যতিক্রম কিছু করতেছেন এবং আপনাকে সেইভাবে শ্রম দিতে হবে ভালো কিছু করতে হবে এবং আপনাকে কখনো ঝরে পড়া যাবে না আপনারা একটু হয়তো ভালো করেই জানেন যে আদি কৃষির যে সকল আপনার প্রোজেক্টগুলো আছে এই প্রজেক্টের তুলনায় এখানকার প্রজেক্টে একটু ইনভেস্ট হালকা কিছু পরিমাণে বেশি করতে হয় তবে এখান থেকে কিন্তু তার থেকে অনেক পরিমাণে লাভবান হওয়া যায় কোনো কিছু যদি পেতে হয় তাহলে কিন্তু অনেক অনেক কিছু কিন্তু দিতে হয় ঠিক আছে ইনভেস্ট না করলে কিন্তু কোনো কিছু সম্ভব না এবং উদ্যোগ না নিলেও কিন্তু কোনো কিছু সম্ভব না যাই হোক অনেকেই আপনারা এই বেট করতে গিয়ে অনেক ভুল করেন আমি দেখছি যে নতুন চাষি এই আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই আপনারা করতে চান এবং করা শুরু করে দেন কিন্তু আপনারা সঠিকভাবে আপনারা মালচিং ফিল্ম বিছাতে পারেন না সঠিক স্প্রে দিতে পারেন না আর আপনাদের জন্য তো আমি বলেই দিয়েছি যখন যে শিডিউল বলেন আর যখন যে আপনার গাছে সমস্যা হয় সেই সকল সমস্যা সম্পূর্ণটাই আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে নক দেবেন একদম আমি আমার মন থেকে এবং আমার রিসার্চ থেকে যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের সমস্যা সকল কিছু দূর করার চেষ্টা করব। তো এতটুকু আপনাদেরকে ফ্রি করে দিয়েছি আবার অনেকেই আপনার এই মালচিং আমি অনেক প্রজেক্টে গেছি দেখছি যে হচ্ছে আপনার যারা নতুন চাষ করতেছে তারা হচ্ছে এই মালচিং ফিল্মটা সঠিকভাবে বিছাতে পারে না দেখেন আমাদের এখানকার যে মালচিং ফিল্মটা বিছানো হয়েছে এটা কিন্তু একদম সঠিক পদ্ধতি এবং একদম কারেক্ট পদ্ধতি এই মালচিং ফিল্ম বিছানোর জন্য আপনার এই মালচিং ফিল্মের দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু একটু উঁচু ঠিক আছে আপনাদের এটা মাথায় রাখতে হবে দেখেন মানে কিভাবে এটা সুন্দর করে আটকে দেওয়া হয়েছে দুই সাইড থেকে কিছু মানুষ দেখলাম যে আপনার শুধু উপরে হয়তো একটু শর্ট আপনার এই চার ফুট এই তিন ফুটে বেড করে এই তিন ফুটই হচ্ছে মালচিং পেপার বিছায় সেক্ষেত্রে এই যে সাইডে যে নিচে যে আটকানোর জায়গা সেই জায়গাটা থাকে না ফলে একদম সমান ঠিক আছে বেড সমান করে এরকম ঢালু করে না সেই কারণে একটু সমস্যার সম্মুখীন হয় এবং শেষ পর্যায়ে এসে তারা লস খায় পরবর্তীতে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইলেন আপনারা কীভাবে দেখাইলেন আপনাদের ভিডিও এডিট করা এটা ওটা অনেক রকমের কমপ্লেন আমাদের উপরে করে আসলে ভাই আপনাদেরকে আপনাদেরকে ঠকানো আমাদের কোনো কিছুই ইয়ে না আমরা চাই যে আমাদের বাংলাদেশের ভাইরা কৃষক ভাইয়েরা ভালো করুক এটাই আমাদের চাওয়া পাওয়া এবং আমাদের এটাই হচ্ছে ইচ্ছা যাই হোক আপনারা ভালোভাবে করার চেষ্টা করবেন আর যারা মালচিং ফ্লেম মানে বিছানো আমি বেশ কয়েকটা প্রজেক্ট দেখলাম যে সঠিকভাবে আপনারা মালচিং ফ্লেমটাই বিছাতে পারেন না বেট করে সমান সমান আপনারা যদি তিন ফুটের যদি আপনারা বেট করেন তাহলে চার ফুটের মাল্জিং পেপার নেবেন এবং এই সাইড দিয়ে দেখেন এইভাবে বন্ধ করে দিবেন দেখেন কত সুন্দরভাবে বন্ধ করা হয়েছে আর মাঝখানে একটু উঁচু রাখবেন আশা করি আপনাদের সাথে আমি কিছু তথ্য শেয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আজকের মতো এখানেই বিদায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ